অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি খাদ্য গুদাম সংলগ্ন এলাকায়। মৃতদেহের পাশ থেকে পুলিশ ড্রাগস সেবনের কাজে ব্যবহৃত সিরিঞ্জ উদ্ধার করেছে। ড্রাগসের করাল গ্রাসে যে ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে যুব সমাজ তা আবারও প্রমাণিত। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি খাদ্য গুদাম সংলগ্ন খোয়াই নদীর পাশে এক 30 থেকে 35 বয়সী এক উপজাতি যুবকের মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসীরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেই সঙ্গে খুব দ্রুততার সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরাও ঘটনাস্থলে পৌঁছায়। মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষ করতে পারেন, মৃতদেহের পাশে ড্রাগস সেবনের কাজে ব্যবহৃত সিরিঞ্জ পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এই মৃতদেহের কোনো পরিচয় জানা যায়নি, তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ড্রাগস সেবনের ফলে মৃত্যু হয়েছে এই অজ্ঞাত পরিচয় উপজাতি যুবকের। অন্যদিকে পুলিশ তদন্ত করে দেখেছে এই ঘটনার পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা। ঘটনা এখানে কি হয়েছে তো এখন বলা মুশকিল। খবর পাওয়ার পরে আসে এসে দেখা গেল এখানে একটা ডেড বডি পড়ে আছে, আনআইডেন্টিফাইড। এখানে জারিন পড়া যে ফুট কর্পোরেশনের পেছনে নদীর পাড়ে। তো এখানে যারা লোকাল জিজ্ঞাসা করার পরে ওরা বলতে পারছেন এটা এখানে না, কোথাও থেকে এসেছে এখানে। তো দেখা যাচ্ছে তার পাশে ড্রাগসের যে সিরিঞ্জটা আছে সেটাও আছে, আর কোনো আঘাতের চিহ্ন নেই। বাকি তদন্ত করে দেখা যাবে। মেল না ফিমেল? পুরুষ।